ল, তো থার্ড ল হচ্ছে খুব ইন্টারেস্টিং, এবং এটা মনে অনেকে জানে, যারা সায়েন্স না পড়ে তারাও জানে যে নিউটনস থার্ড ল হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কি বলছে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে। কি বলছে? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। দেখো, তোমার ধরো এটা হচ্ছে তুমি সুমন, এটা ধরো তোমার সুমন, এটা হচ্ছে তোমার ইমন, ঠিক আছে? এখন ইমন যদি সুমনকে এভাবে একটা ঘুষি মারে, ঠিক আছে, ইমন যদি সুমনকে এভাবে একটা ঘুষি মারে, তাহলে সুমনের মধ্যেও একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আসবে, ঠিক আছে? আচ্ছা, ওইটা পরে দেখা যাবে। তাহলে দেখো, যদি তোমার ইমন যদি সুমনকে F1 বলে ঘুষি মারে, তাহলে সুমনের ভিতরও সেম একটা প্রতিক্রিয়া আসবে F2, এবং সুমনও হচ্ছে F2 বলে হচ্ছে ইমনকে কি করবে, একটা ঘুষি দিবে, ঠিক আছে? মানে দেখো তো, এই যে ইমন হচ্ছে তোমার কি করতেছে, এভাবে মুখে ঘুষি দিচ্ছে, এবং এর সমান এবং বিপরীত মুখে একটা বল সুমন ইমনরে হচ্ছে এই জায়গায় দিচ্ছে। তো জায়গাটা ফ্যাক্ট না, এখানে বলের মানটাই হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? তো তোমরা দুইজন, হ্যাঁ তোমরা দুই ভাই, এখন সুমন একটু নোংরা টাইপের, সে হচ্ছে এই জায়গায় ঘুষি দিচ্ছে, আর ইমন একটু মানে ভদ্র টাইপের, সে হচ্ছে মুখে ঘুষি দিচ্ছে। এক জায়গায় ঘুষি দিলেই হয়, ঠিক আছে, সমস্যা নাই। তো দেখো, তার মানে নিউটন কি বলছে, যে তুমি যদি একটা বলে কাউকে ক্রিয়া করো, কোনো কিছুর উপর যদি তুমি ক্রিয়া করো কোনো একটা বলে, তাহলে ওই বস্তুটার উপরে বা ওই জিনিসটার উপরে, ওই জিনিসটার থেকে একচুয়ালি সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। এটা অটোমেটিক, এটা করবেই, এটা হোক জন্তু, জীব, জড় বস্তু, যেটাই হোক, অটোমেটিক একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, এবং এই দুইটা বলের মান হচ্ছে সমান এবং বিপরীতমুখী। বিপরীতমুখী মানে কি, তুমি যদি তোমার প্রয়োগকৃত বলটাকে পজিটিভ ধরো, তাহলে তার যে রিয়াকশন সেটা কি নেগেটিভ হবে, ঠিক না? তুমি যদি F1টাকে পজিটিভ ধরো, তাহলে F2টা কি হবে, নেগেটিভ। বুঝতে পারছো? সো থার্ড লট কি বলতেছে, থার্ড লট বলতেছে যে F1 ইকুয়ালস টু মাইনাস F2। আবার তুমি অটোমেটিক বলতে পারো যে F2 ইকুয়ালস টু মাইনাস F1, তাও বলতে পারো, মানে একটা একটা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ হয়ে যাবে, তোমার ইচ্ছা। তুমি যদি F2টাকে পজিটিভ ধরো, তাহলে F1টাকে নেগেটিভ হবে, মাইনাস হবে কেন, নেগেটিভ হবে না কেন? তুমি ঘুষি মারছো ডান দিকে, আর তোমারে যে জিনিসটা মারছে সেটা কোন দিকে, বাম দিকে। তাহলে F1 যদি তোমার পজিটিভ হয়, তাহলে F2 কি হবে, মানে প্রতিক্রিয়া বলটা কি নেগেটিভ হবে না? নিউটনস থার্ড ল কি বলছে, যে থার্ড লতে বলছে কি, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তা তোমার বলের মানটা সমান, তোমার বলের মানটা সমান, ধরো তোমার বলের মানটা কি অবশ্যই সমান হবে, কিন্তু আবার আরেকটা কথাও কিন্তু আছে, যে সমান এবং বিপরীতমুখী হবে। বিপরীতমুখী মানে কি, একটা পজিটিভ হলে আরেকটা কি নেগেটিভ হবে না? কথা বুঝো নাই তোমা? এখন দেখো, তুমি তুমি এখন দেখো, সুমন যদি মানে মনে করো ইমন, ইমন যে সুমন এমনি ঘুষি মারলো, এবং সুমনে কি তার হাত দিয়ে নিজের এই জায়গায় এসে ঘুষি দিবে, নিজের নিজে ঘুষি দিবে, নাকি সুমন আবার অপোজিট দিকে ইমনরে ঘুষি দিবে, বুঝো নাই? এটা এটা হচ্ছে নেচার এবং ফিজিক্স, এবং নিউটন এই নেচারটাকে ফিজিক্স দিয়ে বিশ্লেষণ করছে, যে যে কোনো রিয়াকশনের, সরি, যে কোনো অ্যাকশনেরই সমান এবং বিপরীতমুখী রিয়াকশন আছে, মানে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, নেগেটিভ। হ্যাঁ, কারণ তুমি যেদিকে মারতেছো, সুমন তোমাকে তার অপোজিট দিকে মারতেছে, অবশ্যই অপোজিট দিকে মারবে, ঠিক না? তাহলে এখন তোমারটা, এখন তুমি যদি তোমারটা, এখন তুমি যদি তোমারটা পজিটিভ ধরো, তোমার দিকটা তুমি যদি পজিটিভ ধরো, তাহলে সুমনের দিকটা কি নেগেটিভ হবে, বুঝো নাই? এখন সুমনের দিকটা যদি সুমন যদি সুমনের দিকটা পজিটিভ ধরে, তো তোমার দিকটা সুমনের ক্ষেত্রে নেগেটিভ হবে, সমস্যা নেই, এটা যায় যে যেমনি ধরবে ওমনি হবে জিনিসটা, বুঝো নাই? এখন সুমন যদি সুমন যদি সুমনটা পজিটিভ ধরে সুমনের ক্ষেত্রে, তখন সুমন তোমারটা আবার নেগেটিভ ধরবে, একই তো, সমস্যা নাই, বুঝছো? এখন সাধারণত অ্যাকশনকে পজিটিভ ধরা হয় আর রিয়াকশনকে নেগেটিভ ধরা হয় সব জায়গায়, বুঝতে পারছো? হ্যাঁ, উদাহরণটা বলো। হ্যাঁ, একটা গাড়ি একটা রাস্তায় যাচ্ছে, আমাদের ট্রাক আসতেছে, হ্যাঁ আসতেছে, হ্যাঁ আচ্ছা, আমি এটা একটু এখানে চিত্র আঁকি, মানে একটা গাড়ি আসতেছে এবং অপোজিট দিক থেকে বড় একটা ট্রাকও আসতেছে, তারপরে ধাক্কা খেলো, ধাক্কা খেলো, হ্যাঁ এটা, হ্যাঁ
ধাক্কা খেলো, হ্যাঁ ধাক্কা খেলো। এখানে একটা কাজ করবে, হ্যাঁ এখানে একটা কাজ করবে, যে ধরো তোমার গাড়িটা, গাড়িটা যদি F1 বলে, গাড়িটা যদি F1 বলে ট্রাকটাকে ধাক্কা দেয়, তাহলে ট্রাকটাও F1 বলে উল্টা দিকে এই গাড়িটাকে ধাক্কা দিবে। মানে গাড়িটা যেই ধাক্কাটা ট্রাকে দিবে, সেই ধাক্কাটা গাড়িটা সঙ্গে সঙ্গে ফিল করবে। যেমন দেখো, তুমি যদি একটা মানুষ ঘুষি মারো মুখের মধ্যে, তোমার হাতে কি আরাম লাগে নাকি ব্যথা লাগে? কেন ব্যথা লাগতেছে? কারণ তুমি যে বলে ঘুষি দিচ্ছ, সেম অপোজিট বলটাই তুমি তোমার হাতের মধ্যে পাচ্ছ তার মুখ থেকে। কথা বুঝছো আমার? এটাই ফ্যাক্ট। কারণ গাড়ি যদি F1 বলে ট্রাকটাকে ধাক্কা দেয়, তাহলে ট্রাকটাও গাড়িটাকে F1 বলে ধাক্কা দিবে। তো গাড়ি কিন্তু যে অ্যাকশনটা দিছে, সেই রিয়াকশনটা সে পাচ্ছে। আবার ট্রাকটা গাড়িটাকে যে ধাক্কাটা দিছে, সেই ধাক্কাটা কিন্তু ট্রাকটা আবার গাড়ি থেকে পাবে। বুঝতে পারছো আমার কথাটা? মানে গাড়িটা কিন্তু আসলে দুইটা বল, গাড়িটা কিন্তু দুইটা বল পাচ্ছে। দেখো গাড়িটা কিন্তু দুইটা বল পাচ্ছে, একটা হচ্ছে ট্রাক থেকে অ্যাকশন। দেখো ট্রাকের মানে ট্রাকের বলটা ধরো F2, গাড়ির বলটা ধরো F1, F2টা নেগেটিভ হবে। এখন দেখো তো গাড়ির যে ফোর্সটা, এই ফোর্সটা সে ট্রাকের উপরে দিচ্ছে। তো ট্রাক একটা F1 বল পাচ্ছে, পাচ্ছে কিনা বলো? পাচ্ছে। এখন ট্রাকটা গাড়িটাকে -F2 বল অ্যাকশন দিচ্ছে, তাহলে সে কি উল্টা উল্টা বল রিয়াকশন পাবে? তা -F2-র উল্টা কি হবে? +F2। তাহলে ট্রাকটা কিন্তু দুইটা বল পাইলো, একটা হচ্ছে F1 আর একটা কি F2। বুঝতে পারছো আমার কথাটা? ক্লিয়ার? আবার গাড়িটাকে তো চিন্তা করো, গাড়িটা হচ্ছে তোমার ট্রাক থেকে সরাসরি কি পাইছে? -F2 বল পাইছে অ্যাকশন। আবার সে তার F1 বলটা যে তার অ্যাকশন দিছিল, সেই অ্যাকশন বলটা সে আবার ট্রাক থেকে রিয়াকশন বল হিসেবে পাইছে। এবং F1 এদিকে হচ্ছে পজিটিভ ডান দিকে, তাহলে বাম দিকে যখন সে F1টা রিয়াকশন পাবে, ওটা কি নেগেটিভ হবে? না কি হবে? নেগেটিভ হবে। দেখো তো গাড়িটা টোটাল কি পাইলো বলো তো? গাড়িটা পাইলো টোটাল -F2 -F1। তার মানে কি, এটা তো সমান। সো তুমি বলতে পারো যে 2F1 বলতে পারো, আর এটা হচ্ছে +2F1। মানে দেখছো, তাহলে গাড়িটা কিন্তু তোমার বাম দিকে টোটাল একটা ফোর্স পাচ্ছে, যেটা কি ডবল 2F। যদি দুজনে বল সেম হয়, তাহলে এটা কি 2F ডবল। আর ট্রাকটাও কিন্তু ডবল বল পাচ্ছে, কিন্তু কোন দিকে? ডান দিকে। বুঝতে পারছো? দুজনে কিন্তু অ্যাকচুয়ালি সমান বলেই আঘাতপ্রাপ্ত হচ্ছে, বাট অপোজিট দিকে। জিনিসটা কিন্তু কমপ্লেক্স। মানে আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা বস্তুর, মানে দুটা বস্তুর ক্ষেত্রে জাস্ট একটাকে অ্যাকশন ধরতেছে, আরেকটাকে রিয়াকশন ধরতেছে। বাট এখানে কিন্তু অ্যাকশনের রিয়াকশন আছে, আবার আরেকটা অ্যাকশনের আরেকটা রিয়াকশন আছে, সেখানে চারটা বল আছে। বুঝছো? সেই জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে গেছে। কারণ এই যে গাড়ি ট্রাকটা ধাক্কা দিচ্ছে, গাড়ি ট্রাকটা ধাক্কা দিচ্ছে, আবার ট্রাকও গাড়ি ধাক্কা দিচ্ছে। সো গাড়ির অ্যাকশন আছে, আবার রিয়াকশন সে পাচ্ছে। ট্রাকের অ্যাকশন আছে, সে রিয়াকশনটা পাচ্ছে। তো ট্রাকটা কিন্তু গাড়ির অ্যাকশন পাচ্ছে, আবার নিজের রিয়াকশন পাচ্ছে, নিজের অ্যাকশনের জন্য রিয়াকশন পাচ্ছে। গাড়িটাও ট্রাকের অ্যাকশন পাচ্ছে, আবার নিজের অ্যাকশনের জন্য রিয়াকশনটা পাচ্ছে। বুঝছো? দুজনে কিন্তু একজন সমান বলই পাচ্ছে। কথা বুঝছো? ক্লিয়ার? এটা একটু কমপ্লেক্স, একটু হাইপোথিসিস টাইপের। সো হ্যাঁ 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 এখন এটা তো ওমা, এখন এগুলা তো আমরা পরে শিখবো, সংঘর্ষ তো পরের বিষয়। আমি কি সংঘর্ষে আসছি এখনো? তাও সংঘর্ষে আসলাম না, তাও আমি বলতেছি। হ্যাঁ, তাও তুমি কোশ্চেন করছো, আমি তোমার অ্যান্সারটা দিব। আরে ভাই, তোমার তোমার তো কোনো কিছু ধরতে বলে নাই, আমি তো সবটা এক্সপ্লেন করলামই। তুমি ডান দিকে পজিটিভ ধরলে, তো গাড়ির বলটা পজিটিভ আর ট্রাকের বলটা নেগেটিভ, আর গাড়ির বলটার যে রিয়াকশন বলটা আসবে সেটা নেগেটিভ হবে, আর ট্রাকের যে রিয়াকশন বলটা সেটা তুমি নেগেটিভ হবে। তো তুমি যে কোনো একটা দিকটা পজিটিভ ধরে নিবা, এটা অটোমেটিক অন্যগুলো প্লাস অথবা মাইনাস হয়ে যাবে, শেষ। তোমার তো চিন্তা, তোমার তো এখানে কেউ সাধনা সাহিত্য রচনা করতে বলেনি, বুঝো নাই? নর্মাল কমন সেন্স। তুমি একটা দিকটা, একটা দিকে তুমি পজিটিভ ধরবা, অ্যাকশন রিয়াকশন অনুযায়ী পজিটিভ নেগেটিভ অটোমেটিক সব সেট হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথাটা? বলো। হ্যাঁ 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 পাবে একজন, বলো। হ্যাঁ বল। মানে আমি এতক্ষণ কি বলছি তুমি করে, তোমরা তো কিছু বুঝোই নেই, মানে গোলায় ফেলছো। দেখো ভালো করে দেখো, এ হচ্ছে বড় ট্রাক। মানে আগে আমারটা না শুনে না বুঝে, মানে নিজেরা যে কি ভাবতে থাকে, নিজেদের
ভাবনার দুনিয়া নিজেরা হারায় থাকে। না 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 না, আমি যেটা বলবো তখন ওটা মাথায় খেলতে হবে। না না, কিন্তু আমার কথা কি, আমার কথা হচ্ছে আমি যেটা বলতেছি ওটা তো আগে নিজে ক্যাচ করতে হবে। নিজের মতো তো বুঝতে বলি না আমি, নিজের মতো বুঝতে বলছি। আচ্ছা এবার আমি বলি, তুমি একটা জিনিস উল্টায় ফেলছো, খেয়াল করো নাই। আমি বলি দেখো, গাড়িটা এদিক থেকে আসতেছিল, ট্রাকটা এদিক থেকে আসতেছিল, গাড়িটা ট্রাকরে F1 বলে ধাক্কা দিছে, ট্রাকটা গাড়িকে F2 বলে ধাক্কা দিছে, কথা ঠিক আছে? এখন তুমি কি দুইটাই পজিটিভ ধরতে পারবা? তুমি কি দুইটাই পজিটিভ ধরতে পারবা চাইলেই? কারণ তুমি যে কোনো একটা দিকে পজিটিভ ধরতে হবে। তুমি ডান দিকে পজিটিভ ধরো, তাহলে F1টা পজিটিভ ধরলাম, তাহলে F2টা কি হবে? নেগেটিভ, মাইনাস হবে, একটু বুঝছো? এবার আসো গাড়ির উপরে, গাড়ির উপরে কতটুকু বল প্রয়োগ হচ্ছে, গাড়ির উপরে কতটুকু বল প্রয়োগ হচ্ছে দেখো তো। গাড়ির উপরে ট্রাকটা কি -F2 বল দিচ্ছে না, অ্যাকশন দিচ্ছে কিনা বলো? দিচ্ছে, তাহলে গাড়ি অলরেডি -F2 বল পাচ্ছে। আবার গাড়িটা কিন্তু ট্রাকটাকে F1 অ্যাকশন দিচ্ছে, তাহলে F1 অ্যাকশন দিলে গাড়ি থেকে সে আবার কি -F1 রিয়াকশন পাবে না? -F1 কি পাবে? হ্যাঁ, কারণ এই যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। থার্ড লয় তো শিখলা না, গাড়িটা যদি ডান দিকে অ্যাকশন দেয় তাহলে সে ট্রাক থেকে রিয়াকশন পাবে কোন দিকে? বাম দিকে। তো ডান দিকে তুমি পজিটিভ ধরছো, তাহলে বাম দিকে কি হবে? নেগেটিভ হবে। তাহলে এটা কি -F1? হ্যাঁ, তাহলে উল্টাটা হইতো, তাহলে উল্টাটা হইতো। গেল গেল, মানে বুঝছো তো? গাড়িটা ক্লিয়ার, গাড়িটা ক্লিয়ার। আচ্ছা এখন তুমি মাইনাস কমন নাও, মাইনাস কমন না, আমি বলতেছি, আমি এটা শেষ করি আগে। F2 প্লাস F1, মাইনাস কমন দিলে দুটো যোগ হয়ে গেছে, যোগ হয়েছে কিনা বলো? দুটো যোগ হয়েছে। আচ্ছা এবার আসো ট্রাকের ক্ষেত্রে, এবার আসো ট্রাক, ট্রাকটা কি পরিমাণ ফোর্স পাচ্ছে বা ট্রাকের উপরে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, খেয়াল করো। ট্রাকের উপরে গাড়িটা অ্যাকশন দিচ্ছে, F1 অ্যাকশন দিচ্ছে কত? F1, এটা কিন্তু পজিটিভ, পজিটিভ কিন্তু ডান দিকটা পজিটিভ, সে F1টা পজিটিভ। ট্রাকটা নেগেটিভ, ট্রাকের যে অ্যাকশনটা ওটা নেগেটিভ, ওটা অটোমেটিক কি আমাদের যেদিক ধরছি ওই হিসাবে আমাদের ট্রাকের অ্যাকশনটা কি পজিটিভ। ট্রাক ট্রাক যে গাড়ি থেকে রিয়াকশনটা পাবে সেটা কি ডান দিকে? না, ডান দিকে অবশ্যই দেখো তো, ট্রাকের অ্যাকশন F2, ট্রাকের রিয়াকশনও কি F2 হবে, কিন্তু দিকটা কি হবে? অপোজিট। অ্যাকশন যেহেতু নেগেটিভ তাহলে রিয়াকশনটা কি পজিটিভ। তাহলে ট্রাকটা F1 পাচ্ছে গাড়ির অ্যাকশন, আবার নিজের যে রিয়াকশন সেটা কি -F2টা কি উল্টা গিয়া +F2 হয়ে গেল। না আমার কথা কি বুঝতে পারছো? এই জিনিসটা কোথায় এক্সপ্লেন করার নাই, আমি কোথাও দেখিনি। দেখো তো গাড়িটাও F2 প্লাস F1 বল পাচ্ছে, মানে গাড়ির উপরে যে বল প্রয়োগ হচ্ছে ট্রাকের উপরে কিন্তু সেই বলটাই প্রয়োগ হচ্ছে, এবং সেটা কিন্তু দুইটা বলের দুজনের ধাক্কার যোগফল। বাট দুজনের লব্ধি, লব্ধি যে বলটা সেটা দিকটা অপোজিট, কারণ দেখো ট্রাকটা, ট্রাকটা দেখো তো ডান দিকে লব্ধি বল পাচ্ছে, দেখো তো ট্রাকের যোগফলটা কি পজিটিভ আসছে না, গাড়ির যোগফলটা কি নেগেটিভ আসছে না? তার মানে গাড়িটা, গাড়িটা কোন দিকে লব্ধি বল পাচ্ছে? বাম দিকে, এই জন্য এটা নেগেটিভ। ইয়েস, এটাই তো কমন সেন্স, তো এটাই। কারণ ট্রাকটা ধাক্কা দিলে গাড়িটা পিছনের দিকে যাবে, আর গাড়িটা ধাক্কা দিলে ট্রাক ডান দিকে যাবে, সেই জন্য দেখো ট্রাকেরটা পজিটিভ আসছে, গাড়িটা নেগেটিভ আসছে। দুইটা কিন্তু সেম বল, দুজন কিন্তু সেম বলেই একজন আরেকজনের সাথে ধাক্কা খাচ্ছে, কথা বুঝছো? হ্যাঁ, টাকারও বল পাচ্ছে, গাড়ি কি বল হারাইতেছে? গাড়ির ক্ষেত্রেও দুইটা যোগ হইতেছে, ট্রাকের ক্ষেত্রে দুইটা যোগ হইতেছে, খালি গাড়িরটা নেগেটিভ আসতেছে মানে ট্রাকেরটা পজিটিভ আসতেছে। তার মানে এই না যে গাড়ি বল হারাই ফেলতেছে, গাড়ির ভিচি যাইতেছে গা, আর তোমার ট্রাকের ভিচি আইতেছে, এটা কি এরকম জিনিস নাকি? এটা হচ্ছে তুমি ডান দিকে পজিটিভ ধরছো তাই ট্রাকটা পজিটিভ হইছে, বাম দিকে নেগেটিভ ধরছো তাই গাড়িটা নেগেটিভ আইছে। তো তুমি যদি বাম দিকে নেগেটিভ ধরতো তাহলে তো গাড়ি পজিটিভ হইতো, পজিটিভ নেগেটিভ তো কিছু না ভাই, এটা তোমার নিজের হাতের বানানো, বুঝো নাই? দুজনের মানটা কিন্তু সেম, দেখো দুজনের মানটা তো সেম, F1 প্লাস F2। আমার কথা কি বুঝতে পারো না এখনো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো? এটা সম্পূর্ণ তোমার নিজের ধরে নেওয়া জিনিস, নিজের দিকটা সম্পূর্ণ মানে পজিটিভ নেগেটিভ তোমার নিজের ধরে নেওয়া জিনিস, বুঝছো? আর এই এক্সপ্লেনেশন আসলে কোথাও লাগে না, এটা তোমরা কোশ্চেন করছো, নিজেরা বানাইছো সিনারি, তাই আমি এক্সপ্লেন করলাম। বাট এইভাবে এত কঠিন ভাবে এক্সপ্লেন করা লাগে না কোথাও, এই টাইপের অঙ্ক আমি কোথাও দেখিনি এখন পর্যন্ত, কথা বুঝছো? আর তাও
কোশ্চেন করছো সম্পূর্ণ এক্সপ্রেশন দিয়ে দিছি, বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলো ভাই, সমস্যা নেই। আমি হচ্ছে মানে কি, আমি জিজ্ঞাসি তোমার বাচ্চা হয়েছে কিনা, তুমি কি বলতেছো যে ভাই বাচ্চা হচ্ছে? জিজ্ঞাসি বাচ্চা হয়েছে কিনা, বললে বলো হয়েছে নাহলে হয় নাই। হয়েছে? আচ্ছা হয়েছে, আচ্ছা হয়েছে মানে বুঝছো, সেটা বলো। ঠিক আছে।